বন্ধুরা, আজকে একটা স্পেশাল টপিক নিয়ে এসেছি আবারও আপনাদের মন জুগিয়ে ভালো লাগানোর জন্য। সেভাবে ইন্টারেস্টিং টপিকটাকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে সুন্দর করে উপস্থাপনা করার জন্য চেষ্টা করছি, তাহলে ভিডিও কিন্তু দারুণ হতে চলেছে। বিশেষ করে আজকের এই স্পেশাল টপিকের নাম হচ্ছে ভীমরাজ পাখি। ভীমরাজ পাখি অনেকটা দেখতে ফিঙে পাখির মতো, সে ফিঙে পাখি মতো হলেও ভীমরাজ পাখির লেজ অনেকটা দীর্ঘ এবং জুলপির মতো ঝুলতে থাকে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেছেন, সেই ইন্টারেস্টিং টপিকটা সম্পর্কে আজকে বিস্তারিত আমি আলোচনা করব। তার আগে একটা হাত জোর করে অনুরোধ করব যে আপনি দয়া করে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে কিন্তু আমাকে একটু উৎসাহ যোগাবেন, যাতে করে আমি এরপরে আরও যত ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সবকটা যেন স্পেশাল করে নিয়ে আসতে পারি। আমার মনে উৎসাহ থাকলে পরে আমি আরও ভালো ভালো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই জন্য বিশেষ করে আমি অবাঙালি বলে উচ্চারণে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, সেটা দয়া করে আপনারা একটু মানিয়ে নেবেন। আমি খুব শীঘ্রই ধীরে ধীরে শুধরে আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তাহলে আজকের যে এই ভীমরাজ পাখি, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক রকমের নাটক জানে এবং প্রয়োজন ছাড়া, বিশেষ বিশেষ কারণ ছাড়া কারোর কোনো ক্ষতি করে না, সেই রকম এই ভীমরাজ পাখি তার চরিত্রগত গুণের মধ্যে একটা বিশেষ কারণ রয়েছে, যেটা হচ্ছে মানুষ সহ অন্যান্য পশু পাখি সমস্ত রকমের কলকারখানার আওয়াজ কিন্তু অবিকল নকল করতে পারে। এমন কি মনে করতে পারে যে এইচডি কোয়ালিটির যে সাউন্ড কোয়ালিটিও কিন্তু ওর মধ্যে পাবেন। যেরকম আপনার এক একজন মানুষের এক একজনের গলার স্বর যেরকম আলাদা, সেই রকমভাবে কিন্তু সেই গলার স্বর অবিকল করে বাবা কাকারা যেভাবে গলার আওয়াজ করে কথা বলে সেরকমই কিন্তু কথা বলবে। সুতরাং এই পাখিটার সম্পর্কে কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ যে আলোচনা করবো সেটা একটু মন দিয়ে শুনবেন, দারুণ হতে চলেছে আজকের ভিডিও। তাহলে চলুন বাজে কথা কম বলে কাজের কথাটাই চলে যাই। মোবাইলের স্ক্রিনটাকে একটু বড় করার জন্য আপনি কি করবেন, আমার এই মোটা যে বড় নাকটার মধ্যে আপনার বুড়ো আঙুলটি এরকম টাচ করে মোবাইল স্ক্রিনে টাচ করে একটু উপরের দিকে ঠেলুন, দেখবেন মোবাইলটা ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আপনি মোবাইলের উপরে কর্নারে ফাঁকা জায়গাটায় একদম কর্নারে আপনি টাচ করুন, সেই টাচ করলে পরে ওই জায়গাটাতে আপনি সেটিংসের একটা চিহ্ন দেখতে পাবেন, সেই চিহ্নটাকে টাচ করার পর কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নেবেন, 1080 বা 720 মতো করে নেবেন, যাতে করে ভিডিওটা আরও সুন্দর হয়। কেননা আপনাদের দেখার সুবিধার্থে আমি যেভাবে জিনিসগুলো তৈরি করে নিয়ে আসছি সেগুলো যেন আপনারা আরেকটু ভালোভাবে দেখতে পান। আর ফুল স্ক্রিন করার জন্য নিচে বাঁ দিকে সেইখানটায়ও কিন্তু আপনি টাচ করলে কিন্তু নিচের ডান দিকে কর্নারের দিকে আপনি ফাঁকা জায়গাটাই টাচ করবেন, তাহলে দুবার টাচ করলে কিন্তু মোবাইলটা ফুল স্ক্রিন হয়ে যাবে এবং ভিডিওটা অনেকটা বড়ভাবে পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন এবং আপনার দেখার সুবিধার্থে কোয়ালিটিটাকেও বাড়িয়ে নিতে ভুলবেন না। সেক্ষেত্রে কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই নাকে চেপে ধরে উপরে তোলার ব্যাপারটা কিন্তু নতুন একটা টপিক আপনাদের বললাম, চেষ্টা করে দেখতে পারেন, তাতেও কিন্তু ফুল স্ক্রিন হয়। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়কে ভুলে গেলে মোটেও চলবে না, কারণ কেন, এইটা হচ্ছে ভীমরাজ পাখি। এই ভীমরাজ পাখি গাছের মগডালে বসে বসে সব পাখির গলা আওয়াজ নকল করে অবিকল নকল করতে পারে, ঝুপের আড়ালে লুকিয়ে অবিরাম ডেকেই চলে এক কোনো না কোনো পাখির গলার আওয়াজ করে, আর অন্য কোনো পাখি তার ডাক শুনে তার কাছে এলেই তাকে নিয়ে খেলাধুলা ব্যঙ্গ করতে শুরু করে। এবং লোকালয়ের কাছাকাছি আমরা যে ভীমরাজ পাখিকে দেখতে পাই সেইটা হচ্ছে মাঝারি আকারের ভীমরাজ পাখি। আর গভীর অরণ্যে বড় ভীমরাজ আরও বড় এবং শক্তিশালী, কিন্তু আমরা যেহেতু লোকালয়ের মাঝখানে এই মাঝারি আকারের যে ভীমরাজ পাখিটাকে ইতিমধ্যে আপনারাও স্ক্রিনে দেখছেন, সেইটার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি 35 সেন্টিমিটার এবং লেজ ওদের 15 সেন্টিমিটার লম্বা থাকে, পালক হিসাবে যদি করা হয় তাহলে 48 সেন্টিমিটার হয় এবং গায়ের পালকের রং খালি একটা নীলাভ কালো এবং ডানার তলায় সামান্য সুপসুপ দাগ আছে। এইগুলো
একটু আরও ইন্টারেস্টিং করে আমি আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা একটুখানি আমার কথাটা শুনে নিন। এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, ইংরেজিতে MORE মোর। ওই মোর অপশানে টাচ করলেই এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্স এবং আজকের ভিডিওর যে ডেসক্রিপশান, সেই ডেসক্রিপশানে কিন্তু বিস্তারিত অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য পাবেন। তাহলে সেইখানটায় গিয়ে আপনারা ওই মোর অপশানটাকে টাচ করার পর ডেসক্রিপশানে দেখবেন, ওখানে আমার সোশ্যাল সাইটে ব্যক্তিগত ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া রয়েছে। সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে নেবেন। এবং এছাড়া আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু ওখানে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে। সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও কিন্তু আপনার মতো প্রত্যেক দিন এরকম গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে পারবেন খুব সহজে। সুতরাং ওনাদেরকেও একটু বাগ দিয়ে দিন না বিনামূল্যে, কোনো অসুবিধা হবে না। আর বিশেষ করে বন্ধু, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। আপনারা দয়া করে একটু মানিয়ে নেবেন, আর দয়া করে নিচে কমেন্ট সেকশানে জানাবেন আমার কোথায় ভুলভ্রান্তি হচ্ছে। কেননা আপনি পিওর বাঙালি, আপনার চোখে ধরা পড়বেই যে আমার ভুলভ্রান্তিগুলো। আরেকটু কীভাবে ভালো করা যায়, ভবিষ্যতে আপনি কোন কোন প্রাণী সম্পর্কে জানতে চান, সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন কালো রঙের রয়েছে, সেটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকেও টিপে দেবেন, যাতে করে আপনি ভবিষ্যতে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 নতুন নতুন যত ভিডিওগুলো আসবে সেগুলো অনায়াসে আপনি নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু আপনি অ্যালার্ট পাবেন, এবং যার ফলে আপনি একটা ভিডিও মিস করবেন না। বন্ধুরা, আজকে যেন বাজে কথা একটু বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন একটু বাজে কথাটা কম বলে মূল বিষয়ে আর একটা কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব। কেননা আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার আমার কোনো অধিকার নেই। গাছের দুই ডালের ফাঁকে পেয়ালা আকৃতির বাসা বাঁধে, বাসা বানানোর জন্য এই যে ভীমরাজ পাখিটা ব্যবহার্য হিসাবে ঘাস, সরু কঁচি সহ মাকড়সার জালের মতো করে চৌড়া বাসা তৈরি করে এবং বাসা বানানোর কাজের শেষে বাসার চারপাশে শ্যাওলা দিয়ে ঘিরে রাখে, যাতে অন্য কোনো জীবজন্তু সেটাকে চট করে আইডেন্টিফাই না করতে পারে এবং তাদের কোনো ক্ষতি না করতে পারে। অন্য কেউ চট করে দখল না নেওয়ার জন্যও সেটা করে থাকে। কীটপতঙ্গ, পোকামাকড় ওদের প্রধান খাদ্য, খুব দক্ষতার সাথেই শিকার ধরার ব্যাপারে পটু এবং দেখতে খুবই সুন্দর। পাখিটার ইংরেজি নাম হচ্ছে লসুর র্যাকেট-টেইলড ড্রঙ্গু। আবার বলছি বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন, পাখিটার ইংরেজি নাম হচ্ছে লসুর র্যাকেট-টেইলড ড্রঙ্গু। এই দীর্ঘ লম্বা লেজটির যদি লেজটা কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনারা ভুল করে এটাকে ফিঙে পাখি ভাবতে পারেন। সেক্ষেত্রে কেউ ভুল করে এটাকে ফিঙে পাখি মনে করবেন না। কেননা যদি ভীমরাজ আর ফিঙে পাখির মধ্যে হাজারো পার্থক্য রয়েছে, সেই রহস্য সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান বা আপনারা ভবিষ্যতে কোন প্রাণী সম্পর্কে জানতে চান, সেটা কিন্তু নিজে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। তাহলে আপনাদের চাওয়া পাওয়া অনুসারে আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসবো। এবং এই ভীমরাজ পাখিটার অপ্রাপ্ত বাচ্চা বয়সের ভীমরাজকে দেখে কিন্তু ফিঙে পাখি মনে হতে পারে। কেননা প্রাপ্তবয়স্কে যে মাথায় একটা জুলপির মতো থাকে, সেটা ছোটোবেলায় থাকে না, এবং তাদের লেজে যে দীর্ঘ একটা লম্বা জুলপি থাকে সেটা কিন্তু থাকে না বাচ্চাবেলায়। সুতরাং আপনি কিন্তু ওই ভীমরাজ বাচ্চাটাকে দেখিয়ে কিন্তু আপনি ফিঙে ভেবে ভুল করতে পারেন। সুতরাং এই লেজের লম্বার দ্বারা পালক যেহেতু থাকে না, সুতরাং বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ওদের ধীরে ধীরে সেটা গজাতে থাকে এবং বছর খানেকের মধ্যেই কিন্তু তাদের সমান পরিমাণে সে প্রাপ্তবয়স্কদের মতো তাদের লেজটা এরকম জুলপি থাকে। তাহলে বন্ধুরা, এরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের উপর একটু যত্ন নেবেন, খেয়াল রাখবেন। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আবহাওয়ার প্রকৃতির পরিবর্তন হচ্ছে, যার কারণে কিন্তু আপনি অসুখে ভুগতে পারেন। সেই জন্য অনেক বাড়তি সতর্ক নিয়ে আপনার শরীরের প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।